নমস্কার বন্ধুরা, চারিপাশে কৌশিকের সাথে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি দাঁতন ব্লক অন্তর্গত মোগলমারি বৌদ্ধ মঠ বা বৌদ্ধবিহার। প্রায় 1500 বছরের পুরনো ইতিহাস এখানে খুঁজে পাওয়া গেছে এবং সেই অঞ্চলটি পরিদর্শনেই আজকে চলেছি। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই বৌদ্ধ মঠটি পেরিয়ে একটু এগিয়ে এলেই সামনে এখানে এক মন্দির সংলগ্ন ফাঁকা জায়গা এবং গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। প্রাচীন বটগাছের নিচে ছায়ার মধ্যে আপনি সুন্দরভাবে গাড়ি রেখে আপনাকে প্রায় 100 মিটার মতো আবার একটু ব্যাকে হেঁটে যেতে হবে। এই জায়গাটিও খুব সুন্দর, এখানে মন্দিরটি আপনারা দেখে যেতে পারেন, ভালো লাগবে এটাও দেখতে। আস্তে আস্তে আমরা মোগলমারির যে অংশে খনন কার্য চলেছে সেটি কিছুটা এখন প্রাচীর দিয়ে ঘেরা, তার সামনে এসে পৌঁছালাম এবং এখানে ফলকে লেখা আছে ভিজিটিং আওয়ার্স 10টা থেকে 4:30 পর্যন্ত। ভেতরে চারপাশটা বেশ কাঁচের দেওয়াল দিয়ে ঘেরা, কিছু নিয়মাবলী এখানে লেখা আছে, অবশ্যই এগুলো মেনে চলা উচিত, কেন এটি একটি পুরনো বৌদ্ধ সংরক্ষণালয় বলতে পারেন। এই কাঠের পাটাতন বেছানো রাস্তা দিয়ে চারিদিকটা বেশ ভালোভাবেই ঘুরে দেখা যায় এবং সামনে কাঁচের দেওয়াল, সুতরাং দেখতে কোনো অসুবিধেই নেই। কিছু ইতিহাসের প্রেক্ষাপট এখানে রয়েছে। আস্তে আস্তে আমরা চারপাশটা ঘুরে দেখতে লাগলাম, পুরনো ইটের গাঁথুনি এবং কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু পুরনো মূর্তি যেগুলোকে এখনও বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। খড়গপুর থেকে বেরিয়ে NH-60 ধরে কম বেশি 40 কিলোমিটার গেলে ডান দিকে চোখে পড়বে এই সাইনবোর্ডটি, তাতে মোগলমারি বৌদ্ধবিহার লেখা আছে। তার গা দিয়ে এই সরু সিমেন্টের রাস্তা ধরে এগোলেই এই বৌদ্ধবিহারে আপনারা পৌঁছে যাবেন। গুগল ম্যাপে কীভাবে যাবেন তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সহজেই দেখে নিতে পারবেন। এখানে এসে অশোকবাবুর সাথে আলাপ হলো, ওনার তত্ত্বাবধানে আপনার পুরো জায়গাটি আরও বিস্তারে ঘুরে দেখলাম। এখন তারই কিছু অংশ আপনাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। এই জায়গাটা পূর্বের অবস্থা, একটি লাল ঘর যেটা দেখতে পাচ্ছি যার মধ্যে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এবং তার সামনের অংশটা একটা উঁচু স্তূপ যেখানে গ্রামের মানুষ হাট মেলা এইসব করতো। কারো কোনো ধারণা ছিল না যে এত প্রাচীন সভ্যতার উপরে এই ক্লাবটি তারা তৈরি করেছেন। তারা যেটুকু জানতেন যে গ্রামটির নাম মোগলমারি, তো এই মোগলমারির নামকরণের পিছনে একটা প্রাচীন ইতিহাস রয়েছে যা আমরা আবুল ফজলে লেখা আইনিয়ান পরিবার আক্রমণাতে পাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে 1575 খ্রিস্টাব্দে যখন সুলেমান কল্যাণী, তিনি প্রথম যিনি এটাকে জেনেছিলেন তিনি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অশোক দত্ত। 1999 সালে তিনি এসেছিলেন দাঁতন শহরে আমাদের কাছ দিয়ে বয়ে যাওয়া প্রাচীন নদী সুভদ্রেখা নদী, যে নদীতে প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যের জন্য বণিকের দায়ী। আর এখানে চুনসুরকির যে প্যানেলগুলো রয়েছে এগুলো হচ্ছে আউটার সাইডের দেওয়ালের উপরে ডেকোরেশন, এই চুনসুরকির মধ্যে রয়েছে চুন, এগুলাকে যখন বের করা হয় তখন কিন্তু এইরকম অবস্থায় কিন্তু আমরা মূর্তিগুলো পাচ্ছি। সেই সঙ্গে গ্রামী স্তূপে লেখা কিছু বুদ্ধের বাণী, ঘণ্টি, স্তূপা পাওয়া গেছে, এগুলো সবই ব্রোঞ্জের। মাইকা সিস্টেম করে বুদ্ধের মূর্তি, এই মাইকা মূলত ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা, তৎকালীন সময় সৌন্দর্যায়নের জন্য এখানে পাথরকে মেঝেতে দেওয়া হতো এবং এই পাথর কেটে মূর্তিও তৈরি করা হয়েছিল। সে সঙ্গে এই বিহারের নামাঙ্কিত লিপি একটু লক্ষ্য করে দেখুন, এখানে একটা হরিণের ছবি দেখতে পাবেন এবং তার নিচে লেখা রয়েছে শ্রী বন্দক মহাবিহারী আর্য ভিক্ষু সংঘ। এই মোগলমারি বৌদ্ধবিহার যেটা বলা হচ্ছে আসলে মোগলমারি একটি গ্রামের নাম, যেখানে অবস্থিত একটি বৌদ্ধবিহার তার নাম হচ্ছে শ্রী বন্দক, শ্রী বন্দক মহাবিহারী আর্য ভিক্ষু সংঘ। কিন্তু এটাকে বলা হচ্ছে তৎকালীন সময়ে আঞ্চলিক রাজা ছিলেন সোমাচার দেব, তার সময়কার এই স্বর্ণ মুদ্রা ও লকে। এছাড়া একটা ব্রোঞ্জের ছবিও পাওয়া গেছে এবং এইরকম টাইপের মূর্তি ব্রোঞ্জের 95 খানা। এছাড়া 2003-04 ইটের ডিজাইনের সঙ্গে সারনাথের একটা ছবি মিল রয়েছে,
সেখানেও ওই রকম স্টাকো প্যানেল রয়েছে, লোটাস প্যাটার্ন রয়েছে, আমরাও কিন্তু এখানে ওই ধরনের পাচ্ছি নকশাযুক্ত ইটের ওয়াল এবং পরবর্তী সময় প্যালেস্ট্রা যা আমরা এখানে দেখলেই বুঝতে পারছি। এই টাইপের 95টা প্রতিমূর্তি পাওয়া গেছিল, এছাড়া জলের পাত্র, স্টাকো ফিগারের মুখ, আতরদানের কিছু অংশ, ধুঁচির ভাঙা অংশ কিছু রয়েছে, পোস্ট মুক্তযুগের সময়কার পটারি। এই ছবিটা হচ্ছে গ্রামের ভেতরে গোলাকৃতির স্তূপ, গ্রামের ভেতরেও পাওয়া গেছে এরকম। আর আমরা এখানে ক্রিস্টাল পাথর রেখেছি, স্ট্যাম্প রেখেছি, স্টাকো ডিজাইন, মৃৎপাত্র ডিজাইন, এবং এগুলো হচ্ছে সেই উৎসর্গ ফলক বা ভটিক কাবের, যেখানে ভগবান বুদ্ধের মূর্তি এবং তার সঙ্গে আর অন্যান্য দেবদেবী এবং তার বাণী উল্লেখ রয়েছে। এবং একটি লিপি, যে লিপিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত বাম দিকে, ওই লিপিটা রয়েছে, তাতে লেখা রয়েছে হে ধম্ম হেতু প্রবাহ, এখানে বাণী। তাছাড়াও কড়ি পাওয়া গেছে, কড়াইয়ের ভাঙা অংশ, টেরাকোটা মূর্তির অংশ, পাথরের মূর্তির অংশ, আয়রন, এছাড়া প্রদীপ পাওয়া গেছে, আর তারা যে রেগুলার ব্যবহার করতো যে মাটির তৈরি জিনিস সেরকম আমরা কিছু ধ্বংসাবশেষ এখানে রেখেছি। বেশিরভাগ জিনিসটাই বললাম যেটা কলকাতার আশুতোষ মিউজিয়াম এবং ভেলাস মিউজিয়াম চলে গেছে। স্টাকো মানে মাইকা সিস্টেম কিছু অংশ, পটারি আমরা দুরকম কিন্তু পাচ্ছি, গ্রে ও রেড কালার। এছাড়াও রয়েছে দেখুন ব্রাহ্মীতে লেখা বুদ্ধের কিছু বাণী, উৎসর্গ ফলক, শঙ্খ, নীলা, এগুলো পাওয়া গেছে। আমরা এই দুটো জিনিস এখানে রেখেছি, দেখাতে পারবো। এবং এর যদি গভীরতা দেখা হয়, আমরা ছবি আকারে দেখলে একদম টপে রয়েছে মূর্তিগুলো, যেখানে সেটের ভেতরে, তার থেকে এতটা গভীরে নামলে আমরা তার নিচে পাবো, এমনকি এর নিচেও এই মেঝের থেকে ক্রস করে যে মূর্তিগুলোর প্যানেলটাকে দেখতে পাচ্ছি তার টপ লেভেল পর্যন্ত ছিল, ওটা হচ্ছে গুপ্ত যুগ, 6th century। ওর থেকে ওই টপ লেভেল থেকে প্রায় 12-13 ফিট নিচে নামলে আমরা তার গ্রাউন্ড লেভেল পাবো, যেটা বলা হচ্ছে তার পরেও আরেকটি কাঠামো, প্রায় মৌর্য যুগের সময় যে কাঠামোটা রয়েছে। এবারে এই গুপ্ত যুগের কাঠামো ধ্বংস হয়ে যাওয়ার পরে যে পুনর্নির্মাণ হয়েছে, কিন্তু তার উপরের যে লাইনগুলো, ওর থেকে আরও উপরে স্ট্রাকচার ছিল যেটা নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে থার্ড প্রায় 12th শতাব্দী। কিন্তু এখানে দুটো বিহারের যে অবস্থান বলা হচ্ছে, এই যেটা দেখছেন ওয়ালটা, এটা কিন্তু বানানো এবং এই সিনটাকে বানানো হয়েছে খননকার্যের পারপাসে। এবং ভেতরে যে আপনাদের একটা গভীর ছবি দেখালাম, সেটা কিন্তু এখানে গভীর পর্যন্ত নামা হয়েছিল, পুনরায় সেগুলোকে ফিল আপ করে তখন সেট ছিল না বলে। কিন্তু এখানে আরেকটি বিহার দেখুন, এই যে কাঠামোটা, এটা কিন্তু তার সঙ্গে সাপোর্ট করেছে এবং একটা ওয়াল দেখুন ভেতরের দিকে ঢুকে গেছে, দিয়ে তার সঙ্গে মিলিত হয়েছে, সেগুলো একটা করে কক্ষ। এইখান থেকে শুরু করে আমরা কিন্তু যেটা পশ্চিম দিকে যাব সেই ওয়ালগুলো কিন্তু পাওয়া গেছে। তারপরে আপনার যেগুলো হচ্ছে ব্রোঞ্জের উপরে তো প্রচুর 95 খানা ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে একদিন জেনে, যেটা ওয়ার্ল্ড রেকর্ড। এছাড়া হিউয়েন সাং তার বিবরণী সিউকিতে উল্লেখ করে গেছেন, তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন 638 খ্রিস্টাব্দ নাগাদ, তখন তিনি এসেছিলেন তাম্রলিপ্ত মন্দির, যা আজকে তমলুক, তাকে কেন্দ্র করে 10খানা বৌদ্ধবিহারের কথা যে উল্লেখ করে গেছেন, তার মধ্যে মোগলবাড়ি প্রথম এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন সব থেকে পুরনো বিহারই মোগলবাড়ি। যে কারণে এর এখন আরও খনন কার্য হলে এর আরও অনেক ইতিহাস বেরিয়ে আসবে, কেন আমরা তো দেখেছি এগুলো বিভিন্ন জায়গায় ট্রেঞ্চ কেটে দেখা হয়েছে, যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা খনন করতো, তারা যেখানে সেখানে ছোটো ছোটো কক্ষ কেটে তারা দেখতো যে এর লাইনটা কোন দিকে গেছে ইঞ্চের, সেভাবে দেখার পরে সেগুলোকে আবার পুনরায় সেগুলোকে আবার ফিল আপ করে দিয়েছেন তারা। কিন্তু প্রত্যেকটা এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে খুললে প্রত্যেকটা জায়গায় স্ট্রাকচার দেবে, এবং যেখানে স্ট্রাকচার থাকবে তার গভীরে গেলে কিছু না কিছু অ্যান্টিক তো অবশ্যই খুঁজেছে। এটা কিন্তু ক্রমশ নিচের দিকে যত নেমেছে তত প্রজেকশন বেরিয়ে প্রায় 2.5 মিটার হয়ে যাবে এই ওয়ালের ডিস্টেন্স। এবং এই ভেতরের গুলো এক একটা করে কক্ষ, যেখানে খুব ভিভিআইপিরা থাকতো, কেন তার পরেরটা হচ্ছে যেখানে মূল মূর্তি থাকতো, তার চারদিকে প্রদক্ষিণ পথ ছিল, এবং আমরা যে ক্লাব ঘরটাকে বর্তমান দেখতে পাচ্ছি এটা ছিল মূল উপাসনা ঘর, যেখানে প্রেয়ার করা হতো, সেই যখন প্রার্থনার যে মূল জায়গা সেটা কিন্তু ওই ক্লাব ঘরটা হয়ে গেছে, তার উপরে তার নিচে কিন্তু আসল যে জায়গা সেটা থেকে গেছে। এবারে এর থেকে এদিকের অংশগুলো হচ্ছে লোয়ার ল্যান্ড, যেটা একসময় সুবর্ণরেখা নদীর গতিপথ, এখন প্রায় 2.5 কিলোমিটার দূরে সরে গেছে সুবর্ণরেখার উপর। বলগুলো সব খুবই একটা পদ্ধতি, এই কারণে যে রিউজ করা হয়েছে, প্রথমত যে স্ট্রাকচার ছিল ওদেরই পুরনো নিয়ে আবার পুনর্নির্মাণ করেছে, সাইডের অংশটাকে ভালো ভেতরে যখন খুঁজিয়ে ফিল আপ করেছে, তারপর আবার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, তখন কিন্তু ভেতরের অংশটা আপনারা বুঝতে পারছেন না, আমরা বাইরের অংশটাকে দেখছি, তারা কিন্তু পুনর্নির্মাণ যে করেছে এখানে, আমরা অনেক অনেক জায়গায় ভেতর সাইডে ইন্ডার সাইডেও কিন্তু ডেকোরেশন লোটাস প্যাটার্নে ইউজ পাওয়া গেছে, তার থেকে বোঝা যায় যে ওগুলাকে কিন্তু পুনর্নির্মাণ করা হয়েছে। এক বেলার জন্য এখানে আসলে ভালোই লাগবে, সামনে শীত পড়ছে, শীতের মধ্যে গায়ে রোদ মেখে এরকম পুরনো ঐতিহাসিক নিদর্শন দেখতে সবারই আশা করি ভালো লাগবে।
অশোকবাবু এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। সমগ্র ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।